শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের আমরা যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আজকে আমরা এই ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ে আমরা প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা এই করোনাকালীন সময়ে সচেতন থাকবা, ভয় নয় সচেতনতাই জয়, এই মূল মন্ত্র মনে রাখবা। ঘন ঘন সাবান পানিতে হাত ধোবা, বাইরে থেকে আসলে সুন্দর করে হ্যান্ড স্যানিটাইজার বা অন্য জীবাণুনাশকদের ঘাটটা পরিষ্কার করবা। যাও সবাই ভালো থাকবে। আমরা এই বলে আমরা আজকে ক্লাস শুরু করতেছি। আমরা প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদেরকে এর একটা সারসংক্ষেপ আমরা কিন্তু আলোচনা করব। প্রেসেন্টস, পাল রাজাদের শাসন কাল থেকে ধারাবাহিক বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করে যায়। এর আগে ইতিহাস খুঁজে পাওয়া যায় না। এ সময়কালে কোনো শাসক দীর্ঘদিন সমগ্র বাংলা জুড়ে শাসন করতে পারেনি, তাই বিচ্ছিন্নভাবে বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে। আমরা দেখেছি যে আসলে ইতিহাসের আমরা প্রথমতে আলোচনা করেছিলাম যে ইতিহাসের সম্পর্কে জানতে হলে দুই ধরনের উপাদান রয়েছে, লিখিত উপাদান আর অলিখিত উপাদান। এই লিখিত উপাদান অলিখিত উপাদানের থেকে আমরা ইতিহাস যে ধারণাগুলো প্রাচীনকালে আমরা পেয়ে থাকি, বিশেষ করে এই পাল বংশের আগে, সেগুলো ছিল কিছুটা অস্পষ্ট, কিছুটা ধারণার উপরে ভিত্তি করে আমরা পেয়েছিলাম। আজ আমরা শুরু করব মৌর্য ও গুপ্ত যুগে বাংলা। মৌর্য ও গুপ্ত যুগে বাংলা আমরা এই 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 চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করবো। প্রেসিডেন্ট তোমরা সাথে থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কতগুলো মন দিয়ে শুনবে। গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি, কেননা তখনকার মানুষের আজকের মতো ইতিহাস লেখা অভ্যস্ত ছিল না। প্রেসিডেন্ট গুপ্ত যুগে বাংলা, গুপ্ত যুগের ইতিহাস লেখার জন্য তেমন কোনো ধারাবাহিক বর্ণনার কোনো দলিলপত্র, নথিপত্র বা তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না, কেননা আগেকার দিনে এভাবে সুন্দর করে লিখিত উপাদান পাওয়া যায় না। বিধায় বিভিন্ন উপাদান, বিশেষ করে বিভিন্ন তত্ত্ব উপাত্ত, বিভিন্ন প্রতত্ত্ববিদ প্রস্তর শিলালিপির উপর নির্ভর করতে হতো। প্রিয় স্টুডেন্টস, গুপ্ত যুগে বাংলায় আমরা জানি যে গঙ্গা ও ভাগীরথী নদীর উভয় অঞ্চলে গঙ্গিরিড নামক এক জাতি বাস করতো, গঙ্গিরিড নামক এক জাতি বাস করতো। সেই জাতি থেকেই এই তাদেরকে বং বলা হতো, সেখান থেকে এই জাতি উৎপন্ন হয়েছিল বাংলা। প্রিয় স্টুডেন্টস, আমরা এরপরে আমরা চলে যাব পরবর্তী গুপ্ত যুগে, পরবর্তী গুপ্ত অর্থাৎ গুপ্ত পরবর্তী বাংলা। এই গুপ্ত পরবর্তী অর্থাৎ গুপ্তদের যখন শেষ হয়ে গেল, তারপর থেকে যে বাংলা যে সময়কাল ছিল আমরা আলোচনা করবো। 500 শতকে দুর্ধর্ষ পাহাড়ি জাতি হুন, 600 শতকে মালবের যশবর্মনের আক্রমণের ফলে 600 শতকের প্রথমার্ধেই গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে। বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সারা উত্তর ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভব হয়। এভাবে গুপ্তদের পর সমগ্র উত্তর ভারত রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এটি হলো বঙ্গ, এর অবস্থান দক্ষিণ পূর্ব বাংলার পশ্চিমবাংলার দক্ষিণ অঞ্চলে। দ্বিতীয় রাজ্যের নাম গৌড়। এর অবস্থান ছিল বাংলার পশ্চিম, দ্বিতীয় রাজ্যের নাম ছিল গৌড়, এর অবস্থান ছিল বাংলার পশ্চিম উত্তর অঞ্চলে। প্রিয় স্টুডেন্টস, আমরা এরপরে চলে যাব স্বাধীন গৌড় রাজ্য। স্বাধীন বঙ্গরাজ্য। স্বাধীন এই বঙ্গরাজ্য গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। তাম্রশাসন অর্থাৎ তামার পাতায় খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণাপত্র বা নির্দেশনা থেকে জানা যায় যে গোবিন্দচন্দ্র, ধর্মাদিত্য ও
সমাচারদের নামে তিন রাজা স্বাধীন বঙ্গ রাজ্য শাসন করতেন। এরা সবাই মহারাজাধিরাজ উপাধি লাভ করেছিলেন। তাদের রাজত্বকাল ছিল 525 থেকে 600 525 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে। প্রিয় স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পেলাম যে গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে বাংলায় আরেকটি রাজ্যের উদ্ভব ঘটেছিল, হলো স্বাধীন বঙ্গরাজ্য উদ্ভব ঘটেছিল। এই স্বাধীন বঙ্গরাজ্যের যারা শাসন করতেন তাদের ভিতরে ছিল গোবিন্দচন্দ্র, ধর্ম আদিত্য নাম করা ছিল। এবং বাংলাদেশ এদের শাসনকাল ছিল 525 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় স্টুডেন্টস, এরা সবাই মহারাজা ধীরাজ উপাধি লাভ করেছিল। প্রিয় স্টুডেন্টস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, কথাগুলো বারবার শোনার চেষ্টা করবা। এরপরে বলা আছে স্বাধীন গৌড়রাজ্য। স্বাধীন গৌড়রাজ্য আমরা জানি সবাই যে স্বাধীন গৌড়রাজ্য, অর্থাৎ স্বাধীন গৌড়রাজ্য বাংলার ইতিহাসে একটি উজ্জ্বল নাম। এই স্বাধীন গৌড়রাজ্যের যে স্বাধীন রাজা ছিলেন তার নাম ছিল রাজা শশাঙ্ক। আমরা সবাই নাম শুনেছি শশাঙ্ক, শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। প্রিয় স্টুডেন্টস, শশাঙ্ককে কি বলা হতো? গৌড়রাজ বলা হতো। এই কেন গৌড়রাজ বলা হতো? কারণ শশাঙ্ক ছিল এই গৌড়ের অধিকারী এবং প্রথম স্বাধীন রাজা হিসাবে সে আত্মপ্রকাশ করেছিল, প্রথম স্বাধীন রাজ্য স্থাপন করেছিল। তার সময়কালে গৌড়ের নামটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। তিনি সর্বোত্তম গৌড়কে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেছিলেন। এই শশাঙ্ক তার পরিচয়, তার বিভিন্ন কাহিনী পণ্ডিতদের নিকট পরিষ্কার নয়, কেননা তার শাসনামলে ইতিহাসে তেমন উপাদান পাওয়া যায় না, তাতে বহু বিপরীতমুখী বর্ণনা রয়েছে। গুপ্ত রাজাদের অধীনে বড় বড় অঞ্চলে শাসকদের বলা হতো মহাসামন্ত, ধারণা করা হয় শশাঙ্ক ছিলেন মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত। 606 খ্রিস্টাব্দের পূর্বেই সিংহাসনে আরোহণ করেন, তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। প্রিয় স্টুডেন্টস, আমরা এখানে কিছু জিনিস আমরা দেখব। এই শশাঙ্ক এখানে আমরা কি যে মহাসামন্ত, অর্থাৎ সেন রাজাদের আমলে বা সেন গুপ্তদের যারা বিভিন্ন অঞ্চলে শাসন করতো তাদেরকে মহাসেন গুপ্ত বলা হতো। ধারণা করা হয় গুপ্তদের একটি মহাসামন্ত ছিলেন এই শশাঙ্ক। এই শশাঙ্কই পরবর্তীতে রাজা হয়ে স্বাধীন গৌড়রাজ্য স্থাপন করেছিল। প্রিয় স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। এবার আমরা চলে যাবো হলো স্বাধীন গৌড়রাজ্য শেষ করে আমরা এবার চলে যাবো মাৎসন্যে। প্রিয় স্টুডেন্টস, আমরা এই মাৎসন্যে সম্পর্কে আলোচনা করবো। এই মাৎসন্যে সম্পর্কে এখন আমরা আলোচনা করবো। আমরা এখন এই মাৎসন্যে সম্পর্কে আলোচনা করবো। প্রিয় স্টুডেন্টস, তোমরা সঙ্গে থাকবা। এই মাৎসন্যে যা একটু ভালো করে তোমরা খেয়াল করবা, মৎস্য অর্থাৎ মাছ। আমরা জানি মাছের এক নাম আমরা সংস্কৃত ভাষায় বলি বা তচ্ছ অর্থ তচ্ছ শব্দে বলি আমরা মৎস্য। এই মৎসন্যে অর্থাৎ মাছের মতো যে তাদের যে চরিত্র তাকে বলা হয়েছে মৎসন্যায়। কৃষ্ণের এই মৎসন্যায়টা হয়েছিল বিশেষ করে রাজা শশাঙ্কের মৃত্যুর পর। আমরা জানি যে স্বাধীন গৌড়রাজ্য স্থাপন করেছিল রাজা শশাঙ্ক। এই রাজা শশাঙ্কের মৃত্যুর পর, শশাঙ্কের মৃত্যুর পর প্রায় দীর্ঘ 100 বছর ধরে বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না যে বাংলাকে সঠিক পথ দেখাতে পারে বা সঠিকভাবে বাংলাকে শাসন করতে পারে। তাই এই দীর্ঘ 100 বছর ধরে বাংলা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে এবং এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে এক একজন জমিদার বা এক একজন রাজা আলাদা আলাদাভাবে তারা শাসন করতো, কিন্তু কেউ কখনো স্বাধীনভাবেই রাজত্ব করতো। কিন্তু এখানে কোনো নিয়মতান্ত্রিক বা নিয়ম না থাকায় এক একজন রাজা এক একজন রাজার উপরে, অর্থাৎ একজন সবল রাজা একজন দুর্বল রাজার উপরে, অর্থাৎ যার শক্তি বেশি, অর্থাৎ যার সামরিক শক্তি বেশি। সামরিক শক্তি কি? যার সার্বভৌম ক্ষমতার যে নিয়ন্ত্রণ যে ব্যবস্থা, তার যে সামরিক ব্যবস্থা, অর্থাৎ যে যুদ্ধ বিগ্রহ করার যে ব্যবস্থা যার বেশি ছিল সে ছিল শক্তিশালী। এই শক্তিশালী রাজারা কী করতো? তার চেয়ে যে দুর্বল ছিল, অর্থাৎ দুর্বল রাজা ছিল, তাদের রাজ্য আক্রমণ করত এবং সেই রাজ্যটা সে নিজের অধীনস্থ করত। একে বলা হয় গ্রাস করা। ঠিক যেমন পুকুরের বড় বড় রাক্ষসী মাছগুলো যেমন ছোটো ছোটো মাছদেরকে ধরে ঘিরে ফেলে, সেরকম ছিল তখনকার নীতি। তাই এই জন্য বলা হয়েছে কি মাৎসন্যে, ইতিহাসে মাৎসন্যে বলে ঘোষণা করা হয়েছে। বিশ্বজন স্যার, আমরা কী বলবো যে বাংলায় দীর্ঘ 100 বছর কোনো যোগ্য শাসক না থাকায় বাংলা একটা চরম বিশৃঙ্খল অবস্থা নিয়ে পরিণত হয়।
ঠিক যেমন পুকুরে ছোট ছোট মাছদেরকে রাক্ষসী মাছটা ধরে ধরে গিলে ফেলে, ঠিক তেমনি বাংলায় তখন বড় বড় শক্তিশালী জমিদাররা ছোট ছোট জমিদারদেরকে গিলে ফেলতো, অর্থাৎ তাদের রাজ্য আক্রমণ করতো, দখল করতো। একে ইতিহাসে মাছুনে বলে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় এই মাছুনের পরে একে অবসান, এই মাছুনে অবসান ঘটেছিল, তার পিছনে অনেক কাহিনী রয়েছে এই মাছুনে অবসানের পিছনে। এই মাছুনে যুগের অবসান কিভাবে ঘটেছিল আমরা এখন সে সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা একটু অল্প একটু আলোচনা করি। আমরা জানি যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল, যেহেতু গোপাল ছিল একজন সামন্ত শাসক এই সাংঘাতিক সময়, তখন একটা কথায় মানে তথাকথিত একটি রাক্ষসী গল্প প্রচলিত ছিল। এখানে বলা হয়েছিল যে একজন রাক্ষসী বাংলায় যে মষ্টদেব বসতো তাকে আক্রমণ করতো এবং তাকে মেরে ফেলতো, এই ধরনের একটা রূপকথার কাহিনী প্রচলিত ছিল। এখানে বলা হয়েছে একজন রাক্ষসী, সে প্রত্যেক দিন যে নতুন করে যে রাজ হতো তাকে মেরে ফেলতো, তাই গোপাল আগে থেকে সব কিছু জানতে পারে এবং সব কিছু বুঝে শুনে সে কী করেছিল। ওখানে সিস্টেম এরকম নিয়ম ছিল যে রাজা যেদিন মারা যাবে, রাজার মৃত্যুর পর পরবর্তী দিন সকালে মন্দিরে যাকে প্রথম পাওয়া যাবে তাকে ধরে বাংলার সিংহাসনে বসিয়ে দেওয়া হবে, এরকম একটা প্রথা প্রচলিত ছিল। গোপাল সব জেনে শুনেই একদিন যখন রাজা মারা গেল, গোপাল কী করলো, ওই বাংলায় সেদিন সবার আগে মন্দিরে গেল এবং প্রজারা ধরে তাকেই রাজা তৈরি করে দিল। পরবর্তীতে গোপালের যে ওখানে রাজা থাকে তার রানী দরকার হয়, তাই গোপালের একটা রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হলো। কিন্তু গোপাল আগে থেকে জানতো যে আজকে হয়তো তাকে মেরে ফেলবে সে রাক্ষসী এসে, তাই সে সুকৌশলে সেদিন সে না থেকে, অর্থাৎ সে তার রাতের বেলায় তার ঘরে না থেকে সে কী করলো বাইরে অবস্থান করলো। এভাবে সে ঘোষণা দিল সে রাক্ষসীকে মেরে ফেলছে। তারপর থেকে বাংলার আর এখন রাক্ষসীর আক্রমণ হয় নাই। এরপর থেকে গোপাল তার সুদৃঢ় হস্তে, তার বুদ্ধি আর তার বিবেচনা আর তার সামরিক শক্তির বলে সে কী করলো বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হলো। এভাবে মাছুনে যুগের অবসান ঘটেছিল। তাহলে প্রিয় স্টুডেন্টস, তোমাদের এখন আমি বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজগুলো একটু তোমরা একটু লিখে নাও, বাড়ির কাজগুলো তোমরা একটু লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ প্রথম হচ্ছে শশাঙ্ককে এক, শশাঙ্ককে গৌরাজ, গৌরাজ বলা হয় কেন, শশাঙ্ককে গৌরাজ বলা হয় কেন। দুই হচ্ছে মাছন্যায় কি, মাছন্যায় কি। তিন হচ্ছে কিভাবে, কিভাবে মাছন্যায় যুগে অবসান ঘটে, অবসান ঘটে। ক্রিশ্চিয়ানস এই তিনটা বাড়ি কাজ থাকবে, তোমরা এই তিনটা ভালো করে নেবা। শশাঙ্ককে গৌরাজ বলা হয় কেন, মাছন্যায় কি, কিভাবে মাছন্যায় যুগে অবসান ঘটে। ক্রিশ্চিয়ানস এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই বিশেষ করে মা বাবা যত্নশীল হবা, এই করোনাকালীন সময় তাদেরকেও টেক কেয়ার করবা। এই বলে আজকের অনলাইন ক্লাস শেষ করছি, ধন্যবাদ সকলকে।